পক্ষে বধ করতে হবে না তোমার। এবার বলির আয়োজন করুন। জনার্দন, তুমি আমার সাথে এসো, চাল কুবড়ো আর খাড়াটা নিয়ে আসি। হ্যাঁ, এসো আমার সাথে। ঘরে গণেশকে এনে দাও মা, এনে দাও। বাবা শোন না, এক কোপে, হ্যাঁ এক কোপে কাটতে হবে। এক কোপে কেটে ফেলো, শেষ করে দাও ওই অসুরকে, শেষ করে ফেলো তুমি। Da-d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 a
কি সর্বনাশ বলিতে বাধা পড়লো, কি অলক্ষণের ব্যাপার, এসব কেন হলো ঠাকুর মশাই, কেন হলো? এসব কি বলছেন? হ্যাঁ না না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না সোমনা, কিচ্ছু হবে না, যাও যাও নিয়ে এসো, আজ আজ তোমাকে বলি দিতেই হবে, যাও নিয়ে এসো। না কর্ত মশাই, আজ বলি হবে না, বলি দেওয়ার জন্য খাড়ো তুললো কিন্তু বলি হলো না, এ তো ভালো লক্ষণ নয়। ছিটকে গেল না ভাগীরথী, চুপ করে বসে থাকেন দেখছি, কিন্তু এটুকুতে কি হবে? কেন কেন এমন অমঙ্গল হলো, কেন? মা আর কোনো অমঙ্গলের কথা বলবেন না, আমি আর কোনো অমঙ্গল চাই না মা। দেশমু তুই বলি দে, আমি বলছি যা। কি অলক্ষণের ব্যাপার, গণেশের রং কালো হয়ে গেল, তবে কি অসুর আসছে? কি দৈব ইঙ্গিত? না না না, হতে পারে না। আমার কিন্তু সতী আর সমুর ফুলসজ্জে কোনো আপত্তি নেই, কিন্তু এতদিন আমরা জানতাম যে সতীর কোলে গণেশ আসবে, কিন্তু আজকে এই সব ইঙ্গিতের পরে খুব পরিষ্কার হয়ে যাচ্ছে না যে অসুরই আসবে? না আসবে না, গণেশ কালো হওয়ার পিছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে, গণেশ কালো হওয়ার সঙ্গে অসুর আসার কোনো সম্পর্কই নেই। হ্যাঁ পিসি, আমারও তাই মনে হয়। কিন্তু কিন্তু আচ্ছা একটা কাজ করলে হয় না? আচ্ছা সতী, তোমার কোলের গণেশের জামাটা খুলে একবার দেখো না, ওকে তো তুমি স্বপ্নে পেয়েছো, এই গণেশ না হয় কোনো কারণে কালো হয়ে গেছে, কিন্তু তোমার কোলের গণেশ সে কালো হবে কেন? হ্যাঁ সতীমা, দেখ দেখ দেখ,
তুই যেন কালো হোস না, তুই আমার গণেশ, তুই অসুর হতে পারিস না। খোল সতী, তোর গণেশের জামাটা খোল। সতী, ভয় পাচ্ছিস কেন? তোর জামাটা খুললাম। হ্যাঁ সতী, খুলে ফেলো গণেশের জামাটা, খুলে ফেলো তুমি। সাবধান করে দিয়েছেন বৌমা, তুমি আটকাও। বন্ধ বন্ধ, সম্পূর্ণ চর্চা বন্ধ বন্ধ। মা মা, এ মিথ্যে, আমি কোনো কথা শুনতে চাই না, ভুল চর্চা হবে না, ব্যাস। বৌমা বৌমা, দাঁড়াও বৌমা। হাসি হাসি, শোনো বিশু বিশু, বৌমা যা করছো কে করতে দে, আটকাস না। সর বিশু বিশু, সতীমারত হরি সন বরু মোগা, জনম জনম শিব পদে সেই ঘর আমাকে নিজের হাতে ভাঙতে হবে এবার। মা, আমি তোমাকে বলছি মা, মা এ কোনো দৈব ইঙ্গিত নয়। মা মা, গণেশ কালো হওয়ার পিছনে অন্য কোনো কারণ আছে। শুনো না বৌমা, দাদু ভাইয়ের কথা শুনো না। বাবা আপনি ওকে আটকান বাবা, বাবা সত্যি কি চিরকাল কষ্ট পাবে শুধু ওর একটা ভয়ের জন্য? হাসি হাসি, তুমি শোনো হাসি, মাথাটা একটু ঠান্ডা করে একটাবার ভেবে দেখো হাসি। কি ভাবার আছে আর? আছে আছে বৌমা আছে। আমি বলছি কি, একবার কি কোনো পণ্ডিতের বিধান নিলে হতো না? বিধান বিধান তো উনিয়ে দিলেন, সব থেকে বড় ইঙ্গিত তো ওনার কাছ থেকেই পেলাম। অসুর আসতে চলেছে, এরপরে আপনারা আমাকে আটকাবে। হাসি মা মা, আমার একবার কথা শোনো মা, তুমি আমার কথাটা শোনো মা, মা যেও না মা। হাসি মা হাসি, তুমি আমার মা শোনো মা, কিছুতেই হতে দেবো না আমি, কিচ্ছু হতে দেবো না আমি, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, এগুলো কিচ্ছু হবে না, কিচ্ছু কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু হতে দেবো না। মা মা মা, করো মা, আমার কথা শোনো মা, মানুষ আসতে দেবো না অসুরকে, আমি কিছুতেই আসতে দেবো না অসুরকে, কিছুতেই আসতে দেবো না। কিছু করো সতী, তুমি একমাত্র কিছু করতে পারো, কিছু করো। আমি কি করবো কুসুম দিদি? সতী, তোমার এই গণেশকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখেছি সতী, অনেক স্বপ্ন দেখেছি। না, মেয়েটার এলেম আছে বলতে হবে। সতী, এভাবে দাঁড়িয়ে দেখো না, পিসিমাকে একবার বোঝাও সতী, একবার এসো আমার সাথে, এসো এসো এসো। আমি বলছি তো মা, অসুরকে আমি কিছুতেই আসতে দেব না,
ব্যাপারটা কি? কি হয়েছে কি আমি তো কিছু বুঝতে পারছি না। মৃগাঙ্ক, আর কি বলবো, হঠাৎ সন্ধি পুজোর সময় দেখা গেল যে গণেশের সর্বাঙ্গ কালো হয়ে যাচ্ছে, এমনকি সতীর কোলের গণেশও। সে কি, সেটা কি করে সম্ভব? দেবতারা ইঙ্গিত দিলেন, ইঙ্গিত দিলেন যে যদি সমু আর সতী এক হয় তাহলে এই সংসারে অসুরই আসবে, বুঝলেন না? দেবতারা ইঙ্গিত দিলেন? না না, সেটা সম্ভব নয়। এটা তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে মৃগাঙ্ক। বাবা বাবা বাবা, পিসিমা ওদেরকে আলাদা রাখবেন বলে ভাবছে। ও, হাসি ভাবছে, তাহলে তো ঠিকই আছে, ওরা তো আলাদাই থাকবে, তাই না? তোমরা মানুষ, হ্যাঁ তোমরা মানুষ, তোমাদের নিজস্ব বুদ্ধি বলে কিছু নেই? কোথায় তোমরা তোমার বোনকে শান্ত করবে তা নয়, তাকে রসকে দিচ্ছ। তুমি ভুল করছো হাসি, এত জোর দিয়ে আপনি কি করে বলছেন? দুঃখাজি আমার স্বপ্ন দিল, আমায় এই গণেশ পাইয়ে দিল, তুমি সব ভুলে গেলে মা? আর সবার সামনে যে আজকে তোর গণেশ কালো হয়ে গেল, এই কাজ দেবতারা করেনি মা, মানুষ করেছে। কোনো কথা বলবি না তুই, কোনো কথা বলবি না সতী, আর তোর কোনো কথা আমি শুনবো না। অনেক হয়েছে, ভুল করেছিলাম আমি তোদেরকে এক হতে দিয়ে, ভুল করেছিলাম, আর সেই ভুল আমি করবো না। বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি আমাকে কি ইঙ্গিত দিয়েছেন দেবতারা। চল তুই এখান থেকে, চল আমার সঙ্গে, চল মা, চল আমার সঙ্গে। হাসি হাসি, আমার হাসি, শোনো 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 হাসি, সত্যি না কি বলতে চাইছে সেটা শোনো তুমি একবার। হাসি আয় আমার সঙ্গে, আয় হাসি, হাসি হাসি হাসি, তুমি ওকে কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও আমাকে, আয় আয় আমার সঙ্গে, আয়। দাঁড়াও হাসি, দাঁড়াও, তুমি তুমি আমার কথা শুনবে না হাসি? কারোর কোনো কথা আমি শুনবো না হাসি। হাসি তুমি বিশ্বেশ্বর, এটা শোনার কি আছে বিশ্বেশ্বর? হাসি যা করছে ঠিক করছে। বৌমা, সতীমা কি বলতে চাইছে একবার কি শুনুন। আমি আর কোনো কথা শুনতে চাই না, চলে যান আপনি। হাসি হাসি, দাঁড়াও হাসি, হাসি সতী কি বলছে একবার তো শোনো। আমি ওর কোনো কথা মানতেই চাই না। মানা না মানা পরের কথা, আগে ওর কথাটা একবার শোনো। বল তুই সতী, আমার গণেশকে কোনো দেবতা কালো করেনি, অসুর কালো করেছে, অসুর কালো করেছে, সে নিজে আসার খবর আগাম জানিয়েছে, বল তাই করেছে কিনা বল তুই। অসুর মণ্ডপে দুগ্গা থাকতে অসুর গণেশের ক্ষতি করবে, সে সাধ্য অসুরের কোথায়?